ছবির শিল্পী কারা কারা? মাহি তো বোধহয় এই ছবিতে কাজ করছে, তাই না? হ্যাঁ, মাহিকে আমরা প্রচারণা দেখতে পাচ্ছি না, কোনো দ্বন্দ্ব হয় নাই, কিন্তু তারা যে কেন পরিচালকের সাথে কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু আজকালকার যেটা যুগ, মানে পরিচালক বা প্রডিউসারকে কয়েকজন নায়ক নায়িকা মানে আসলে আমরা জানি না। আমরা যে তন্তু চৌধুরীর মতো শিল্পী যদি মানতে পারে, রোশন আর মাহিয়া মাহি তো সেদিনে এটা বলুক না বলুক, আমাকে উত্তরটা সুন্দরভাবে দিতে হবে, একটার মধ্যে একটা কোশ্চেন করলে প্রপার উত্তর দিতে পারবো। হ্যাঁ বলেন। চঞ্চল চৌধুরীর সাথে যদি আপনি রোশন মাহিকে মিলান, তাহলে ভুল করলেন। না না, তাদেরকে মিলাবো না, তুলনা দিলাম, এই কারণে তারা অনেক তুলনা দিবেন না, তারা মঞ্চ করা শিল্পী, কোথাকার কোথাকার ডেডিকেটেড, তাদের সাথে আপনি মাহিয়া মাহি আর আপনি চঞ্চল তো অনেক বড় বড় কথা বলে, এটা তো আমাদের যে আপনার সমস্যা। আচ্ছা, আমার আমার কথাটা আমি শেষ করি। মাহিয়া মাহি আমার ছবিতে অবশ্যই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে নায়িকা হিসাবে, এবং আমার ছবিতে খুব ভালোভাবে অভিনয় করেছে, কিন্তু কেন যে তার মন হলো না, সে যে কেন শেয়ার দিচ্ছে না, এ ব্যাপারে আমরা তাকে ইনসিস্ট করি। সবারই যার যার ব্যক্তিগত অধিকার আছে, তাই না? এখন আমি যদি একজন সাংবাদিককে জোর করে বলি আমার নামে নিউজ করে, এটা কি ঠিক হবে? তো এই ছবিটা তো তারও তারও একটা পার্ট, তাই না? তো সে যদি সেটাকে শেয়ার করতে মানে ইচ্ছুক না হয়, তাহলে আমি বা আমার ডিরেক্টর কেন যেতে তাকে বলবো তুমি শেয়ার করো শেয়ার করো? সে যেটা ভালো বুঝেছে সেটা করেছে, এবং সে আজ পর্যন্ত অনেক কিছুই ভালো বুঝেছে, তার সম্পর্কে সমালোচনা আলোচনা ভালো মন্দ অনেক কিছুই হয়েছে, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি তাকে নিয়ে সিনেমাটা যেভাবে দেখা হয় সেভাবেই দেখবে, নায়ক নায়িকা শেয়ার দিলে কি সিনেমা হলে যায়? প্রোডিউসার যখন রিলিজ করে তখন সিনেমা হলে যায়, নায়ক নায়িকাকে প্রোডিউসার রেমুনারেশন দিয়ে তারপরে সিনেমাতে নিয়ে আসে, ঠিক আছে? নায়ক নায়িকা যদি শেয়ার না দেয়, সেই জন্য যদি সিনেমা যদি না চলে, তাহলে তো কিছু বলার নাই। এর আগেও তো নায়ক নায়িকার এরকম ইয়ে শুনছেন, তারপরে এই নায়ক নায়িকাকে আপনি নিলেন কেন? নায়ক নায়িকাকে নিলাম নিব না কেন, ওরা তো অভিনয় করার জন্যই আসছে এফডিসিতে, তাই না?